প্রিয় ছাত্রছাত্রীরা, অনলাইন পরিসংখ্যান ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা পড়ব পরিসংখ্যান প্রথম পত্রের প্রথম অধ্যায়ের পরিসংখ্যান চলক ও প্রতীক। তোমরা জানো ইতিমধ্যে প্রথম অধ্যায়ের আমরা নবম পাঠ পর্যন্ত পড়ে ফেলেছি, আজকে আমি দশম পাঠ পড়াবো। দশম পাঠে কী আছে দেখো, উদাহরণের সাহায্যে কতিপয় প্রতীকের ধারণা, ব্যবহার ও বাস্তব উদাহরণ। দেখো তোমরা ইতিমধ্যে প্রথম অধ্যায়ের অনেক কিছু জেনেছ, আজকে আমরা প্রতীক সম্পর্কে তোমাদেরকে একটু বলতে চাই। প্রতীক সামেশান, পরিসংখ্যানের সামেশান বা সমষ্টি বুঝাই। প্রতীক ফাই, পরিসংখ্যানে ফাই বা গুণফল বুঝাই। সামেশান অফ এক্স, এক্স চলকের যতগুলো মান আছে তাদের যোগফল বুঝাই এবং পড়া হয় সামেশান অফ এক্স। ফাই অফ এক্স, এক্স চলকের যতগুলো মান আছে তাদের গুণফল বুঝাই এবং পড়া হয় প্রোডাক্ট অফ এক্স। এখানে সামেশান অফ এক্স আই, আই ইকুয়াল টু ওয়ান টু এন কে পড়া হয় সামেশান অফ এক্স আই যখন আই এর মান এক থেকে এন। কোনো চলক এক্স এর এন সংখ্যক মান এক্স ওয়ান এক্স টু কমা ডট 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 কমা এক্স এন হলে সামেশান অফ এক্স আই আই ইকুয়াল টু ওয়ান টু এন সমান হবে এক্স ওয়ান প্লাস এক্স টু প্লাস ডট 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 এক্স এন। দুই নম্বর দেখো, সামেশান অফ এক্স আই স্কোয়ার আই ইকুয়াল টু ওয়ান টু এন সমান সমান হচ্ছে এক্স ওয়ান স্কোয়ার প্লাস এক্স টু স্কোয়ার প্লাস এক্স থ্রি স্কোয়ার প্লাস ডট 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 এক্স এন স্কোয়ার। তিন নম্বর দেখো, সামেশান অফ এক্স আই হোল স্কোয়ার আই এর মান এক থেকে এন পর্যন্ত, এটার অর্থ হচ্ছে অর্থাৎ এক্স চলকের মানগুলো যোগ করে সেই যোগফলের হোল স্কোয়ার। তারপর আসো প্রোডাক্ট অফ এক্স আই আই ইকুয়াল টু ওয়ান টু এন, এটার অর্থ হচ্ছে এক্স ওয়ান ইন্টু এক্স টু ইন্টু ডট 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 এক্স এন। অনুরূপভাবে প্রোডাক্ট অফ এক্স আই টু দি পাওয়ার এফ আই যখন আই এর মান এক থেকে এন, এটার অর্থ হচ্ছে এক্স ওয়ান টু দি পাওয়ার এফ ওয়ান ইন্টু এক্স টু টু দি পাওয়ার এফ টু ইন্টু ডট 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 এক্স এন টু দি পাওয়ার এফ এন। আশা করি তোমরা এগুলো বুঝতে পারছ। এগুলো আমি প্রতীকের সাহায্যে জিনিসগুলো লিখেছি, যখন এক্স চলকের মান এন পর্যন্ত হয় অর্থাৎ এক্স ওয়ান এক্স টু এক্স এন হয় তখন সামেশান অফ এক্স আই অত্ত, এইটা সামেশান অফ এক্স আই স্কোয়ার অত্ত মানগুলোর স্কোয়ারের যোগফল, সামেশান অফ এক্স আই হোল স্কোয়ার মানে মানগুলোর যোগফলের স্কোয়ার, প্রোডাক্ট অফ এক্স আই সমান মানগুলোর গুণফল, প্রোডাক্ট অফ এক্স আই টু দি পাওয়ার এফ আই সমান এরকম এক্স ওয়ান টু দি পাওয়ার এফ ওয়ান ইন্টু এক্স টু টু দি পাওয়ার এফ টু ইন্টু ডট 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 ইন্টু এক্স এন টু দি পাওয়ার এফ এন। তারপর দেখো, উদাহরণস্বরূপ যদি কোনো চলক এক্স এর পাঁচটি মান যথাক্রমে চার ছয় সাত পাঁচ এবং আট হয় তবে সামেশান অফ এক্স সমান কি জিনিস দেখো, সামেশান অফ এক্স মানে এক্স চলকের মানের যোগফল, সামেশান অফ এক্স আই সমান তাহলে চার যোগ ছয় যোগ সাত যোগ পাঁচ যোগ আট, এবার যোগ করলে আমরা পাবো তিরিশ, এবং প্রোডাক্ট অফ এক্স সমান কি দেখো, চার গুণ ছয় গুণ সাত গুণ পাঁচ গুণ আট অর্থাৎ এগুলো গুণ করলে ছয় হাজার সাতশো বিশ। এরপরে আমরা পাঠ এগারো, পাঠ এগারোতে কী আছে, কতিপয় উপপাদ্য নিয়ে আলোচনা এবং বিভিন্ন উদাহরণ অনুশীলন। ওখানে অনেকগুলো উপপাদ্য আছে, আমি আপাতত চার পাঁচটা আলোচনা করব, বাকিগুলো তোমাদেরকে বাড়ির কাজ দিব বা পরে দিয়ে পড়াবো এক সময়। উপপাদ্য এক, এ ও বি ধ্রুবক হলে এবং এক্স চলকের মান এন সংখ্যক থাকলে প্রমাণ করো যে সামেশান অফ এক্স আই প্লাস বি ইকুয়াল টু এ অফ সামেশান অফ এক্স আই প্লাস এন বি, অর্থাৎ আমাদেরকে এই জিনিসটা প্রমাণ করতে হবে। এই জিনিসটা যদি আমরা প্রমাণ করতে যাই তাহলে আমাদের প্রথমে বাম পক্ষ ধরতে হবে, তারপর বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণ করতে হবে। এখন আমরা দেখি প্রমাণটা কীভাবে করতেছি। মনে করি এক্স চলকের এন সংখ্যক মান
যথাক্রমে x1, x2, ডট ডট ডট, xn এবং এও বি দুটি ধ্রুবক। সুতরাং সামেশান অফ এক্স আই প্লাস বি সমান, কীভাবে লিখবো এই জিনিসটা, এখানে এক্স আই প্লাস বি এইটা হচ্ছে রাশি, এখানে আই এর মান এক থেকে এন পর্যন্ত। এখানে প্রথমে আমি এক্স আই প্লাস বিতে আই এর জায়গায় প্রথমে এক দিয়েছি, দেখো এক্স ওয়ান প্লাস বি, এই প্লাসটা হচ্ছে রাশির প্লাস, আর এইখানে প্লাসটা হচ্ছে তার সামেশানের প্লাস। সামেশান অফ এখন আই এর মান দুই দিব, এক্স টু প্লাস বি প্লাস এরকম ডট 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 দিয়ে লাস্টের মান কী আসবে এন পর্যন্ত, যেহেতু এই জন্য রাশিতে এক্স আই এর জায়গায় এক্স এন বসাবো, এক্স এন প্লাস বি। তারপরে এখন আমি ব্র্যাকেটটা উঠিয়ে ফেলছি, উঠানোর পরে এটা পাওয়া গেল। এরপরে দেখো এ অলা যেগুলো আছে সেগুলো আমি একদিকে করব আর বিগুলোকে আলাদা করব কমন নেওয়ার জন্য। তাহলে এক্স ওয়ান প্লাস এক্স টু প্লাস ডট 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 এক্স এন প্লাস বি প্লাস বি প্লাস ডট 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 বি, এখানে বি কত সংখ্যক বি থাকবে লাস্ট পর্যন্ত, আমাদের এন সংখ্যক বি থাকবে। সেটা আমি কীভাবে বুঝবো, যেমন এটা এটা দিয়ে আমি বুঝবো যে এখানে একটা বি, এতটুক পর্যন্ত আমি বুঝবো যে এতটুক পর্যন্ত আমাদের কয়টা বি, একটা দুইটা বি, এটা দিয়ে বোঝা যাবে দুইটা বি। তাহলে এতটুক পর্যন্ত আমাদের কয়টা বি, মোট এন সংখ্যক বি আছে, এই জন্য বিগুলো বি কত সংখ্যক বিয়ের যোগফল, এখানে এন সংখ্যক বিয়ের যোগফল। তারপর দেখো এখানে আমি এ কমন নিচ্ছি, এ কমন নিলে এক্স ওয়ান প্লাস এক্স টু প্লাস এরকম ডট 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 এক্স এন প্লাস এখানে কত সংখ্যক বিয়ের যোগফল, সামেশান অফ বি, এন সংখ্যক বিয়ের যোগফল। তারপর দেখো এটাকে সামেশান আকারে লিখলে ইন টু সামেশান অফ এক্স আই, আই এর মান হচ্ছে এক থেকে এন পর্যন্ত প্লাস আর এন সংখ্যক বিয়ের যোগফল হচ্ছে এন বি প্রমাণিত। সুতরাং এত সমান এত প্রমাণিত, আমাদের এক নম্বর উপপাদ্যটা প্রমাণ হয়ে গেল। তারপর দুই নম্বর উপপাদ্য দেখো, এক্স ও ওয়াই চলক দুটির এন সংখ্যক মান থাকলে প্রমাণ করো যে সামেশান অফ এক্স আই প্লাস ওয়াই আই ইকুয়াল টু সামেশান অফ এক্স আই প্লাস সামেশান অফ ওয়াই আই, যখন প্রত্যেক ক্ষেত্রে আই এর মান এক থেকে এন পর্যন্ত। দেখো এইটা কীভাবে প্রমাণ করব, প্রমাণ মনে করি এক্স চলকের এন সংখ্যক মান হচ্ছে এক্স ওয়ান কমা এক্স টু কমা ডট 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 কমা এক্স এন, এবং ওয়াই চলকের এন সংখ্যক মান হচ্ছে ওয়াই ওয়ান কমা ওয়াই টু কমা এরকম করে ওয়াই এন। সুতরাং এখন বামপক্ষ কী ছিল, সামেশান অফ এক্স আই প্লাস ওয়াই আই, এখন এই রাশিতে আই এর মান এক থেকে এন বসাবো এবং যোগ করব। তাহলে এই যোগটা কিসের যোগ, রাশির যোগ, আর এই যোগটা হচ্ছে আমাদের সামেশানের যোগ। তাহলে প্রথমে আই এর মান ওয়ান বসিয়েছি, দেখো এক্স ওয়ান প্লাস ওয়াই ওয়ান প্লাস এক্স টু প্লাস ওয়াই টু প্লাস এরকম ডট 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 দিয়ে লাস্টের মান কী হবে, এন পর্যন্ত যাবে, এক্স এন প্লাস ওয়াই এন। তারপর ব্র্যাকেট উঠিয়ে দিয়েছি, ব্র্যাকেট উঠালে কী হবে, এক্স ওয়ান প্লাস ওয়াই ওয়ান প্লাস এক্স টু প্লাস ওয়াই টু প্লাস ডট 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 এক্স এন প্লাস ওয়াই এন। তারপর এক্সগুলোকে একদিকে নিয়ে গেছে, এক্স ওয়ান প্লাস এক্স টু প্লাস ডট 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 প্লাস এক্স এন, আর ওয়াইগুলো ওয়াই ওয়ান প্লাস ওয়াই টু প্লাস ডট 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 ওয়াই এন। এক্স ওয়ান থেকে এক্স এনের যোগফলকে সামেশান আকারে যদি আমি লিখি তাহলে আমরা কী লিখব, সামেশান অফ এক্স আই, আই এর মান এক থেকে এন পর্যন্ত, আর প্লাস এই প্লাসটা এখানে সামেশান অফ ওয়াই আই, আই ইকুয়াল টু ওয়ান টু এন, মানে ওয়াই এর মান এক থেকে এন পর্যন্ত, এগুলো যোগফল। তাহলে আমাদের এটা প্রমাণিত হয়ে গেছে, অর্থাৎ সামেশান অফ এক্স আই প্লাস ওয়াই আই সমান সামেশান অফ এক্স আই প্লাস সামেশান অফ ওয়াই আই, প্রত্যেক ক্ষেত্রে আই এর মান এক থেকে এন পর্যন্ত। প্রিয় শিক্ষার্থীরা, এরপরে আমরা তৃতীয় উপপাদ্য দেখো, এই চ্যাপ্টারে অনেক উপপাদ্য আছে, আমি কয়েকটা ইম্পর্টেন্ট উপপাদ্য তোমাদেরকে পড়াচ্ছি, বাকিগুলো তোমরা পড়ে নিও আর না হয় আমি পরে পড়িয়ে দেব। দেখো উপপাদ্য তিন, চলক এক্সের এন সংখ্যক মানের জন্য চলক ওয়াই এর অনুরূপ এন সংখ্যক মান থাকলে প্রমাণ করো যে প্রোডাক্ট অফ এক্স আই ওয়াই আই সমান প্রোডাক্ট অফ এক্স আই ইন্টু প্রোডাক্ট অফ ওয়াই আই, প্রত্যেক ক্ষেত্রে আই এর মান এক থেকে এন পর্যন্ত। প্রমাণ মনে করি এক্সের এন সংখ্যক মানগুলো কী কী, এক্স ওয়ান কমা এক্স টু কমা ডট 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 কমা এক্স এন, এবং ওয়াই এর এন সংখ্যক মান ওয়াই ওয়ান কমা ওয়াই টু কমা ডট 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 ওয়াই এন। সুতরাং আমাদের বামপক্ষ কী ছিল, প্রোডাক্ট অফ এক্স আই ওয়াই আই, এখানে এর মান এক থেকে এন পর্যন্ত হবে,
দেখো x1 y1 এটা গুণ হবে, কেন এটা হচ্ছে প্রোডাক্ট, প্রোডাক্ট হলে গুণ, গুণের চিহ্ন। তুমি চাইলে গুণের চিহ্ন দিতে পারো বা এভাবে ডট দিয়েও দিতে পারো, x1 y1 গুণ x2 y2 গুণ ডট 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 গুণ xn yn। তারপর এক্স এর মানগুলোকে আমি এক সাইডে নিয়ে যাচ্ছি, x1 গুণ x2 গুণ x3 গুণ ডট 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 xn, ব্র্যাকেট দিলাম। তারপর ওয়াইগুলোকে সবগুলো গুণ, যেহেতু সবগুলোকে তুমি আলাদা ব্র্যাকেট দিতে পারো, এখানে এটা কিছু নায়ত্ব, ব্র্যাকেটের মাঝখানে কিছু নায়ত্ব, এটা গুণ বুঝায়। y1 গুণ y2 গুণ এরকম ডট 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 গুণ yn। তারপর এগুলো প্রোডাক্ট আকারে লিখলে প্রোডাক্ট অফ xi ইকুয়াল টু 1 টু n, আর এটা হচ্ছে প্রোডাক্ট অফ yi ইকুয়াল টু 1 টু n। তাহলে আমরা প্রমাণ করলাম যে প্রোডাক্ট অফ xi yi সমান প্রোডাক্ট অফ xi ইন্টু প্রোডাক্ট অফ yi, প্রত্যেকটা ইকুয়াল টু 1 টু n, যেহেতু x চলকের n সংখ্যক মান আর y চলকেরও অনুরূপ n সংখ্যক মান আছে এই জন্য। এরপর আমরা উপপাদ্য 4-এ যাব। উপপাদ্য 4-টা কি জিনিস দেখো, কোনো একটি চলক x এর m সংখ্যক মান অন্য একটি চলক y এর n সংখ্যক মানের সাথে যোগ করলে যোগফলের সমষ্টি হবে নিম্নরূপ, অর্থাৎ ডবল সামেশান, প্রথমটা হচ্ছে i এর মান 1 থেকে m, আরেকটা হচ্ছে j এর মান 1 থেকে n, xi প্লাস yj সমান সমান n ইন্টু সামেশান অফ xi ইকুয়াল টু 1 টু m প্লাস m ইন্টু সামেশান অফ yj j ইকুয়াল টু 1 টু n। এখানে x এর সাফিক্স হচ্ছে i, i এর মান 1 থেকে n, অর্থাৎ x চলক m সংখ্যক মান গ্রহণ করছে এখানে, আর y এর সাফিক্স হচ্ছে j, j এর মান 1 থেকে n পর্যন্ত, অর্থাৎ y চলক n সংখ্যক মান গ্রহণ করেছে, এটা সমান, এটা আমি প্রমাণ করব। এখানে এখানে দেখো উপপাদ্যটা কি বলতে চাচ্ছে, কোনো একটি চলক x এর m সংখ্যক মান অন্য একটি চলক y এর n সংখ্যক মানের সাথে যোগ করলে যোগফলের সমষ্টি হবে নিম্নরূপ, x চলকের প্রতিটি মান যদি y চলকের প্রতিটি মানের সাথে যোগ হয়ে যোগ হয় এবং সেই যোগগুলো যদি আবার যোগ করি তাহলে সেই যোগফলের সমষ্টি কী হবে, এটাকে তখন আমি ডবল সামেশান দিয়ে আমরা চিহ্নিত করব। যখন কোনো একটা চলকের প্রতিটি মান যখন আরেকটি চলকের প্রতিটি মানের সাথে যুক্ত হয় তখন আমরা ডবল সামেশান দিব। আচ্ছা এখন বাম পক্ষ দেখো প্রমাণ, মনে করি চলক x এর m সংখ্যক মান x1 x2, এখানে চাইলে তুমি মাঝখানে xi দিতে পারো ডট 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 কমা xn, এবং চলক y এর n সংখ্যক মান y1 কমা y2 কমা ডট ডট ডট, এখানে চাইলে yj দিতে পারো কমা দিয়ে আবার ডট 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 কমা yn, i আর j xi yj এগুলো দিলেও দিতে পারো না দিলেও কোনো অসুবিধা নেই। তাহলে আমাদের বামপক্ষ কী ছিল, ডবল সামেশান অফ xi প্লাস yj। এখানে দেখো x এর প্রথমে x1 মানটা y এর প্রতিটি মানের সাথে যোগ হবে, যেহেতু এখানে যোগ আছে এই জন্য, তাহলে x1 প্লাস y1, x1 প্লাস y2, x1 প্লাস yn, এই যোগ হচ্ছে এই যোগ আর এখানের যোগ হচ্ছে সামেশানের যোগ। এরপরে প্লাস আবার এই x এর দ্বিতীয় মানটা কী ছিল, x2, x2 প্লাস y1 প্লাস x2 প্লাস y2 প্লাস ডট 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 প্লাস x2 প্লাস yn প্লাস ডট 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 x এর লাস্ট মানে যাও, এবার xm y1 প্লাস xm প্লাস y2 প্লাস ডট 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 xm প্লাস yn। তারপরে দেখো এখন এগুলো সবগুলো ব্র্যাকেট উঠালে সবগুলোই হচ্ছে যোগ, একটা বড় যোগ। তাহলে x1 কত সংখ্যক আছে, এখানে একটা, এখানে দিয়ে বুঝবাদে দুইটা, মানে মোট x1 আছে তো আমাদের n সংখ্যক, তাহলে x1 প্লাস x1 প্লাস কত সংখ্যক x1 আছে, n সংখ্যক x1 এর যোগফল এটা, প্লাস x2 অনুরূপভাবে কত সংখ্যক আছে, n সংখ্যক যোগফল, প্লাস ডট 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 x এর লাস্টের মান কত, xm, তাহলে xm কত সংখ্যক আছে, তাও একটা দুইটা এরকম n সংখ্যক, তাহলে x1 প্লাস xm প্লাস xm প্লাস এখানে n সংখ্যক xm। তারপর যোগ, এবার y এর পালা, y এর যোগে যাও, যোগ y1 প্লাস y1 প্লাস y1 কয়টা আছে দেখো, একটা দুইটা m সংখ্যক, তাহলে y1 আছে m সংখ্যক, এরকম করে প্লাস y2 m সংখ্যক প্লাস ডট 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 দিয়ে yn ও m সংখ্যক আছে। তারপর দেখো
एन संख्यक एक्स वन जोगफल के लिखब जो एन एक्स वन एन संख्यक एक्स वन जोगफल एन एक्स वन एन संख्यक एक्स टू जोगफल एन एक्स टू एन संख्यक एक्स एन एम एर जोगफल एन एक्स एम अनुरूप भावे एम संख्यक वाई वन जोगफल एम वाई वन प्लस एम संख्यक वाई टू जोगफल एम वाई टू प्लस डट 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 प्लस एम वाई एन तो एखान एन कमन निलाम एन कमन निले एक्स वन प्लस एक्स टू प्लस डट 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 प्लस एक्स एम प्लस ये प्लसटा एखे एखान एम कमन निलाम वाई वन प्लस वाई टू प्लस डट 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 वाई एम तपर एन इन टूस ये सामेशन आकार सामेशन अफ एक्स आई जेहेतु एक्सर साफिक्स छो आई आईर मान हे एक थे एम पर्त प्लस एम इन टू वाई जे जेर मान कत छो एक थे एन पर्त सरि ये वाइजे वाइजे अतए डबल सामेशन अफ एक्स आई प्लस वाइजे समान एन इन टू सामेशन अफ एक्स आई आईर मान एक थे एम प्लस एम इन टू सामेशन अफ वाइजे जेर मान एक थे एन प्रमाणित प्रमाणित धन्यवाद शिक्षार्थी आज के एखने शेष पर क्लस बाकीगुलो आलोचना करब आज के शेष करो इन्हें रखो आगामी क्लसर प्रतीक्षा है।